আমরা এই মুহূর্তে আমরা শাহবাগ টিএসসি চত্বরে আছি যদি একদিনের প্রমোশনে। আপনারা দেখতে পাচ্ছেন তাহসান ভাই যদি একদিনের নায়ক তাহসান ভাই, উনি অলরেডি আমরা আর কিছুক্ষণের মধ্যেই একটা র্যালি নিয়ে শাহবাগের দিকে যাব। ভাই মাইকেল লোকটা কই? মাইকেল কাকা আপনার সাথে সাথে থাকেন? হেরাতেছি। হ্যালো হ্যালো আপনারা যারা জয়েন করতে চান চলে আসতে পারেন টিএসসি। আমরা এই মুহূর্তে টিএসসি চত্বর থেকে শাহবাগের দিকে যাব, আর কিছুক্ষণের মধ্যে আমরা বের হব। আমি ইয়েতে যাচ্ছি, এটা ধরছি, এটা দিয়ে দাও। Thank you.
আপনার কাছের প্রেক্ষাগৃহে যদি একদিন যদি একদিন পারিবারিক মেলোড্রামা সাসপেন্স আর রোমান্টিক গানে ভরপুর আমার ছবি আপনার ছবি যদি একদিন আসুন দলে দলে হলে যাই যদি একদিনের কাছে আপনাদের চাই মনে হয় যে নতুন কিছু হচ্ছে, নতুন কিছু করছি না, পুরো জিনিসটাই আবার নতুন ভাবে করছি। আমি সিনেমার মূল চরিত্রে মানুষটাই লাইভ করছি, তো লাইভে এসে মাইকিং করছি। আমরা আপনি বলবেন যে এই সিনেমাতে আপনার কি চরিত্র অভিনয় করছেন বা এই সিনেমা কেন আপনি বেছে নিলেন অভিনয় করার জন্য? সিনেমাতে আমি ফয়সাল নামে একটা চরিত্র অভিনয় করছি। সে একজন কর্পোরেট সিঙ্গেল ফাদার। অনেক বছর ধরেই অনেক পরিচালকের সাথে কথা হয়েছে, কিন্তু এই গল্পটা যখন মুস্তফা কামাল রাজ নিয়ে আসলো, ওর ধৈর্যকে আমি সাধুবাদ জানাই। আমাকে 6-7টা স্ক্রিপ্ট নিয়েছে। ইউজুয়ালি যখন আমি কাউকে বলি যে একটা ভালো লাগছে না, সে তখন মনঃক্ষুণ্ণ হয়, আমার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। কিন্তু এখন যেটা হয়েছে, আমি খেয়াল করলাম এই মানুষটা
দিনের পর দিন আমার সাথে একটার পর একটা ভালো গল্প আনছিল। সো আমার মনে হচ্ছিল গল্প যেহেতু ভালো লাগছে আরও শুনি। সো আস্তে আস্তে লাস্টে যেটা শুনলাম সেটা আসলে আমার মনে হচ্ছে যে এই গল্পটাই এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দরকার, কারণ পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো পারিবারিক সিনেমা হচ্ছে না। সো এই কারণেই এই স্ক্রিপ্টটা আমরা চুজ করি এবং আমার মনে হচ্ছে এই চরিত্রটা আমার জন্যই ওর লেখা। সো আমরা খুব খুশি, আগামী 8 তারিখ মানুষ দেখে কেমন বলে সেটার অপেক্ষায় আছে। আপনারা শুনেছেন এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন যদি একদিনের নায়ক তাহসান ভাই। আপনারা দেখতে পাচ্ছেন উনি আর টিভির জন্য একটা ইন্টারভিউ দিচ্ছেন, সম্ভবত আর টিভিতে লাইভ চলছে এই মুহূর্তে, আপনারা আর টিভিতেও দেখতে পাবেন। আমরা আসলে বিনোদনের জগতের মানুষের কাজটা কিন্তু এই সিম্পল, এই যে 2 ঘন্টা মানুষ বসে থাকবে সিনেমা হলে, সে কিন্তু বের হওয়ার পরে কিছু সুন্দর অনুভূতি নিয়ে বাড়ি ফেরত যেতে চায়, যে অনুভূতিগুলো বেঁচে থাকবে। হয়তো 5 বছর পরে 10 বছর পরে আবার যখন এই সিনেমাটা দেখবে আবার এই সময় সেই অনুভূতিটা সে ফিরে থাকবে। তো আমার দৃঢ় বিশ্বাস ওই অনুভূতিটা আছে, কারণ আমরা যখন শ্যুট করছিলাম তখন আমাদের সিনেমাটা ড্রাফারের চোখ দিয়ে পানি করেছে, যিনি এডিট করেছে তার চোখে পানি করেছে, যিনি সাউন্ড ডিজাইন করেছে তার চোখে পানি করেছে। সো আমরা ওই জায়গাটাতে পরিবারের বানিয়ে থাকে, আমি তার কাছে জানতে চাবো আসলে এই সিনেমার তৈরি করার পেছনে কারণটা কি, এই সিনেমার স্ক্রিপ্টটাকে কেন বেছে নেওয়া হলো? আমি তার জিজ্ঞেস করলাম স্টোরি কি, তো স্টোরি আমি জানি না, তারপর আমি স্টোরিটা বানালাম। আমার কাছে তখন স্টোরি বানানোর পরে মনে হয়েছিল যে এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট তাহসান ভাই। তখন তাহসান ভাইকে আমি ডেকে স্টোরিটা শোনাই, তাহসান ভাই এক বাক্যে রাজি হয়ে যায়, আর তারপর থেকে সিনেমা হয়ে গেছে। সবাই জানে অলমোস্ট যে কেন আসলে এই ছবিটা যদি একদিন, সেটা বাকিটা হলে গেলে সবাই দেখতে পারবে এবং বুঝতে পারবে যে কেন যদি একদিন। সিনেমাটা 6 তারিখে আপনার প্রিমিয়ার করা হবে এবং 6টি হলে একসাথে মুক্তি পাবে? আমরা আসলে বেসিক্যালি প্রিমিয়ার করছি না, আমরা একবারে রিলিজ করছি, আর আমাদের সবার একটা মত আছে যে আমরা অনেক বেশি হলে সিনেমাটা রিলিজ করব না, আমরা 25 থেকে 30টা হলে রিলিজ করবো স্টার্টিং। একটা সিনেমার হাইপ তুলে পরে অন্য সারা বাংলাদেশ ঘুরবে, একসাথে অনেকগুলি হলে রিলিজ করার কোনো প্ল্যান নাই আমাদের। 25 থেকে 30টা হল হচ্ছে সর্বোচ্চ রিলিজ করবো, বড়ো বড়ো হলগুলো, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সব জায়গায় যাবো। কারণ এই ছবিটা যদি একদিন শুধু আমার একার ছবি না, যদি একদিন দর্শকের ছবি, ছবি মানে আমরা দর্শকের ছবি, কারণ দর্শকের ভালো লাগলেই আমাদের ভালো লাগবে। মানে এক কথা যদি বলে দর্শকের গোলাম আমরা, ছবির প্রপার্টি হচ্ছে দর্শক। আচ্ছা, এই সিনেমা করতে গিয়ে আপনার কেমন লেগেছে, আপনার নিজের অনুভূতিটা বলবেন, আর দর্শক আসলে কীভাবে নেবে বা দর্শকের সেই চোখ থেকে বা মন দিয়ে আপনারা সেটা ভেবেছেন কিনা বা সেই আঙ্গিকে বানিয়েছেন কিনা? আমার অনুভূতি হচ্ছে আমি এটা আমার 5th ছবি, 3টা রিলিজ হয়েছে, তা আমি যদি আমাকে যদি এক কথায় যদি বলতে চাই, এটা আমার লাইফের বেস্ট মুভি। আমি নিজে ইমপ্রেসড যে একটা ছবি, আমি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে বলতেছি, অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বলতেছি আমার লাইফের সেরা ছবি। আর দর্শক নিবে এই কারণে, কারণ ছবিতে দর্শকের অনেক ইমোশনস আছে, রোমান্স আছে, অনেক সাসপেন্স আছে। ছবি শুরু থেকে স্টার্ট করলে শেষ পর্যন্ত দেখতে হবে ছবিটা, এবং তারা তাদের নিজেদের গল্প খুঁজে পাবে, তাদের অনেক পুরনো নস্টালজিক জিনিস পাবে। যেমন সে আমার এই ছবিতে একটা গান আছে লক্ষ্মী সোনা, আমি প্রায় ফোন পাই যে অনেক বাবা অনেক মেয়েদের যে তার ছেলেমেয়েরা নাকি তাদের বলে গান ছেড়ে তাহসান ভাইয়ের মধ্যে অ্যাক্টিং করে ফিল্ম করাইতে হয়। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আসলে আমি পারছি। তো আমি এইটুকু বিশ্বাস করি যে এই ছবির লক্ষ্মী সোনা গানটা অনেক অনেক বছর বেঁচে থাকবে। আচ্ছা, এই সিনেমার মূলত আরটিভি প্রযোজনা করছে, আরটিভি মানে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজনা করছে, তো আরটিভির সাথে কি এটা
নাম্বার সিনেমা কাজ করা আর আরটিভি কাছ থেকে বা বেঙ্গল মাল্টিমিডিয়া কাছ থেকে আপনি কি ধরনের সুবিধা পেয়েছেন? আরটিভির প্রথম ছবি এটা, মানে বেসিক্যালি ফুল মুভি হিসেবে আরটিভির প্রথম ছবি এবং আরটিভির সাথে আমার এটাই প্রথম ছবি। তার আগে আরটিভি ছবি নিজের ওপর ইউজ করে নাই, আমিও আরটিভির সাথে কাজ করি নাই। আর যদি আরটিভির কথা বলতে চাই, থ্যাংকস টু আশিক ভাই, আরটিভির সিও, যে আমাকে উনি ফোন করে সিনেমা বানাইতে অফার করা হয়েছিল এবং আরটিভিকে স্পেশাল থ্যাংকস দিয়ে যে ছবির আমার সাথে ছবির সাইনিং হয়েছিল 2017, ওয়ান ইয়ার ওয়েট করি সিনেমা শুটিংয়ে যাওয়ার জন্য, এত একটা বছর ধৈর্য ধরার জন্য আশিক ভাইকে থ্যাংকস, রাকিব ভাইকে থ্যাংকস, পুরো আরটিভি এবং বেঙ্গল মাল্টিমিডিয়া সবাইকে থ্যাংকস। আর সহযোগিতা বলতে হচ্ছে আরটিভির সিনেমার ব্যাপারে আমার পুরো ফ্রিডম দিয়ে রাখছে, আমি আমার মতো শুরু করছি, এখানে আরটিভির কোনো ইন্টারফিয়ার ছিল না, আমাকে ছবি বানাইতে দিচ্ছে, আমি ছবি বানাইছি। সো আরটিভির কাছে আমি গ্লেট আসলে, স্পেশালি আশিক ভাইয়ের কাছে। আর 8 তারিখে সিনেমাটা, 8 তারিখ আপনি জানেন যে নারী দিবস, ওই দিনটাকে কেন সিনেমা মুক্তি হিসেবে? ওই দিনটা আসলে আমরা বেশি নেই, আমরা আসলে ডেটটা পাইছি 8 তারিখে, মিরাকিল একসাথে হয়ে গেছে, 150 হয়েছে 8 তারিখ সিনেমাটা রিলিজ। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা দেখেছেন এই মুহূর্তে আর টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন যদি একদিনের পরিচালক জনাব মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। এই মুহূর্তে রিকশাটি আমরা টিএসসি থেকে পলাশির দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাহসান ভাইয়ের প্রচুর ফ্যান ফলোয়ার তাকে অলরেডি ঘিরে ফেলেছে। আমরা রিকশা নিয়ে যেতে আসলে হিমশিম খাচ্ছি এই মুহূর্তে। আপনাদের কাছে প্রেক্ষাগৃহে যদি একদিন, যদি একদিন, পারিবারিক মেলের ড্রামা, সাসপেন্স আর রোমান্টিক গানে ভরপুর আপনার ছবি, আমার ছবি, যদি একদিন। আসুন দলে দলে হলে যাই, যদি একদিনের পাশে আপনাদের চাই। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব অতিক্রম করে নিউ মার্কেটের দিকে অগ্রসর হচ্ছি। সাথে আছেন যদি একদিনের পরিচালক জনাব মোহাম্মদ মুস্তফা কামাল রাজ এবং যদি একদিন সিনেমার নায়ক তাহসান খান। আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে নিউ মার্কেটের দিকে আগাচ্ছি। ঠিক আছে,
হ্যাঁ ভাই, আসছি আটই মার্চ আপনার কাছের প্রেক্ষাগৃহে যদি একদিন, যদি একদিন পারিবারিক মেলে ড্রামা সাসপেন্স আর রোমান্টিক গানে ভরপুর আপনার ছবি আমার ছবি পারিবারিক রোমান্টিক গানে ভরপুর আমার ছবি আপনার ছবি যদি একদিন আসুন সবাই বলে বলে হলে যাই যদি একদিনের পাশে আপনাদের চাই আমরা নিউ মার্কেটের দিকে অগ্রসর হচ্ছি। ইডেনের ইডেন কলেজের গেটের সামনে দিয়ে আমরা নিউ মার্কেটের দিকে যাব। পারিবারিক মেলে ড্রামা সাসপেন্স রোমান্টিক গানে ভরপুর আপনার ছবি আমার ছবি যদি একদিন আসুন সবাই দলে দলে হলে যাই যদি একদিনের পাশে আপনাদের চাই আসুন সবাই দলে দলে হলে যাই যদি একদিনের পাশে আপনাদের চাই আমরা এই মুহূর্তে আছি নীলক্ষেতে। আমরা এই মুহূর্তে নীলক্ষেত সিটি কর্পোরেশন মার্কেটের সামনে আছি, সাথে আছেন যদি একদিনের নায়ক তাহসান খান। এখানে আমরা একটা ব্রেক দিব, আশা করছি কিছুক্ষণ পর আমরা আবার লাইভে আসবো। আপাতত এখানেই শেষ করছি।